আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা দিতেছি, ব্যবসায় আসলে রিক্স আছে। আমরা আপনাদেরকে যে ফেরত একটা অপশন দেই, এটা বলতে গেলে যে একটা আমরা রিক্স নিতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সামিয়া ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইমন, আজকে আছি আপনাদের সাথে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রতিনিয়ত হচ্ছে আমরা আপনাদেরকে নানা রকমের হচ্ছে প্রোডাক্ট দেখাই। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। আজকে হচ্ছে আমরা আপনাদের সাথে কিছু বিষয় পরামর্শের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা আপলোড করা ইউটিউবে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই আমাদের এই বিষয়টা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট নিচ্ছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আমাদেরকে হচ্ছে যে কোনো একটা পরামর্শ দিয়ে যাবেন কমেন্টে, যদি আপনার কাছে কোনো কিছু বলার থাকে আর কি কোনো বিষয়ে। তো আজকে হচ্ছে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত হচ্ছে প্রোডাক্ট নিচ্ছেন, তারা একটা বিষয় জানেন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে থাকি। তো আসলে দীর্ঘদিন যাবতে আমরা কিছু ধরনের হচ্ছে সমস্যার মধ্যে পড়তেছি। তো যে জন্য হচ্ছে আমরা আজকে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি, কাস্টমারদের সাথে একটু কথা বলি যে আমরা যে জিনিসটা চাচ্ছি তারা সেই জিনিসটা সেইভাবে নিতে পারবে কিনা, আমরা যেভাবে দিতে চাচ্ছি তারা নিতে পারবে কিনা, বা যদি আপনাদের কিছু বলার থাকে, আমরা এখানে কিছু বললাম, আপনাদেরও যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন যে এই বিষয়টা করলে কেমন হয়। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা যখন একটা কাস্টমারকে হচ্ছে প্রোডাক্ট পাঠাই তখন কিন্তু আমরা অবশ্যই সেটা খুবই যত্ন সহকারে পাঠাই। আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট নিচ্ছেন তা দেখবেন যে আমরা ডাবল বস্তা করে পাঠাই, পলি করে পাঠাই। তো কিন্তু অনেকেই আছে, সবাই না, কিছু ব্যক্তি আছে বা কিছু সংখ্যক লোক আছে যারা যখন আমাদেরকে প্রোডাক্ট পাঠাচ্ছে রিটার্ন করতেছে, তো তখন হচ্ছে তারা কি করতেছে অগোছালোভাবে প্রোডাক্টটা ফেরত দিচ্ছে। তখন আমরা যখন প্রোডাক্টটা হাতে পাই তখন আর ওই প্রোডাক্টটা আমাদের বিক্রি করার মতো অবস্থায় থাকে না, বা ওইটা দেখা গেছে আমাদের পিছনে অনেক সময় দিতে হয়, হয়তো বা আবার ওয়াশ করতে হইতেছে, আয়রন করতে হইতেছে, তারপর প্রোডাক্টটা আমাদের বিক্রি করার উপযোগী করে নিয়ে আসা হয়। তো এই জন্য আমরা সবাইকে দেখা গেছে কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছি যে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট হচ্ছে এখন থেকে ফেরত নিব না। যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক, যারা অর্ডার করবেন, তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন, কিন্তু যখন ফেরত দিবেন অবশ্যই সেটা আমাদেরকে অফিসে এসে প্রোডাক্ট ফেরত দিতে হবে, অথবা টাকা ফেরত নিতে চাইলে অফিসে এসে নিতে হবে। যেমন এটা একটা আমাদের কন্ডিশন ছিল। তারপর হচ্ছে কিছু কথা বলা ছিল যে ভাই আপনারা যখন প্রোডাক্ট নেবেন মিনিমাম 2 মাস চেষ্টা করবেন। তো অনেকেই আছে যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে গেছে ভাই 3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে আবার প্রোডাক্ট রিটার্ন করে দিছে। তো একটা জিনিস হচ্ছে ভাই, ব্যবসাটা কিন্তু একটা রিস্কের ব্যাপার থাকে, আমরা কিন্তু সেই রিস্কটা কিন্তু আমরা নিয়ে নিতেছি আপনাদের কাছ থেকে। কিন্তু আমরা আপনাদেরকে কি বলি, রিস্কটা নিয়ে আমরা বলতেছি ভাই আপনি চেষ্টা করেন। ব্যবসা যদি ভাই সহজ হইতো তাহলে সবাই দেখা গেছে যে করতো। অবশ্যই ব্যবসা সহজ না, কোনো কাজই সহজ না। আমি যেমন সারাদিন বসে থেকে অফিস চালাই, আমার কাছে মনে হয় কত কষ্ট করছি, কত টায়ার্ড, এই সেই। আবার যখন দেখা গেছে যে রাস্তায় রিক্সা চালাইতেছে, তার কাজটাও কিন্তু তার কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে। রিক্সাওয়ালা ভাবতেছে কি যে সারাদিন দেখা গেছে যে এই লোক তো অফিসে বসে থেকে কাজ করতেছে, আর আমি ভাবতেছি যে রিক্সাওয়ালা তো দেখা গেছে ভালোই প্যাডেল দূরে মাইরে টাকা নিতেছে, যে ওর তো কোনো ইনভেস্ট নাই, কিছু না, শরীরের পারিশ্রমিক দিয়েই প্রতিদিন 1000 টাকা কামাইতেছে। তো যার যার কাজটা আসলে তার তার কাছে অনেক কঠিন। তো আপনাদেরকে যে বিষয়টা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসা যেহেতু ভাই সহজ না, সেহেতু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। এখানে কিন্তু রিস্ক নাই, আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনাকে দেখা গেছে যে 1 টাকা লস হইতেছে না। আপনি যাই প্রোডাক্ট নিতেছেন, 10-15 হাজার টাকার প্রোডাক্ট কিনলেও কিন্তু 5-6 হাজার টাকার প্রোডাক্ট তো সেল করতে পারতেছেন, তো সেটা কিন্তু আপনার খরচ টরচ উঠে যাবে। তো এই একটা জিনিস দেখেন, 1 টাকাও লস হইতেছে না আপনার। তো আমরা সেই জায়গাটা থেকে কি বলতেছি, আপনার রিস্কটা আমরা নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে বলতেছি ভাই সর্বনিম্ন আপনার 2 মাস চেষ্টা করেন, যদি এর মধ্যে বিক্রি করতে না পারেন দেন আপনি আমাকে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন, অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। তো অনেকে আছে যারা হচ্ছে এই চেষ্টাটা করে না, দেখা গেছে যে ওই 1 সপ্তাহ 15 দিন 10 দিনের মাথায় এসে প্রোডাক্টটা ফেরত দেয়। ভাই 5-7 দিনের মধ্যে আপনি কিছুই বুঝবেন না যে একটা প্রোডাক্ট চলে কি চলে না। আমার হাউসে এমন অনেক প্রোডাক্ট আছে যেটা 1-1.5 বছর দেখা গেছে আটকে আছে, হুট করে একটা টাইমে দেখা গেছে চলে গেছে। এমন বহুত প্রোডাক্ট হয় গার্মেন্টস লাইনের ব্যবসায় যে একটা প্রোডাক্ট দেখা গেছে আপনার দোকানে দেখা গেছে আপনি রাখছেন, দেখা গেছে মোটামুটি 6 মাস ধরে চলতেছে না, কিন্তু যখন প্রোডাক্টটা সেল হওয়া শুরু হয়েছে তখন দেখবেন ওই প্রোডাক্টটা কিন্তু দেখা গেছে 1 সপ্তাহের মধ্যে সেল হয়ে যায়। তো এখন মেন যে কথাটা সেটা আসি আমরা, এখন আমরা হচ্ছে কিছু সিদ্ধান্ত নিছি, আমরা আপনাদের সাথে হচ্ছে পরামর্শ করতে চাচ্ছি। আপনাদের যদি কিছু বলার থাকে যে আমরা যে হচ্ছে নিয়মটা করতেছি আর কি, আমরা যে শর্তগুলো দিচ্ছি, যদি আপনাদের অসুবিধা হয় যে না ভাই এই জিনিসটা আমাদের জন্য অসুবিধা হয় এই হয়, তো আপনারা অবশ্যই আমাদেরকে সেই জিনিসটা জানাবেন, আমরা সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো ভাই দয়া করে এইটা কেউ ভাববেন না যে সামিয়া ফ্যাশন এখন হয়তো অনেক ভালো আছে বা ভালো সেল হইতেছে এই জন্য ওদের ডিমান্ড বেড়ে গেছে, এমন কিছুই না।
আমরা আপনাদেরকে সর্বপ্রথম যেটা বললাম যে অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি যে আমরা যদি এই বিষয়টা করি যে এটা কেমন হয়। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলি কোন কোন বিষয় আমরা করতে চাইতেছি। আমরা এর আগে হচ্ছে আমরা সিল মেরে দিছি প্রত্যেকটা মেমোতে যে আমাদের কী কী কন্ডিশন আছে, আমরা কিছু এক্সট্রা অ্যাড করতেছি। তো সেটা হচ্ছে সে কি আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা আমরা সেটা একটু বলে দিই যে আপনি যখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন এক বছরের মধ্যে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায়। তবে শর্তটা হচ্ছে কি মেমো ব্যতীত কোনো পণ্য ফেরত দিতে পারবেন না, আমরা ফেরত নিই না। যেহেতু মেমো ছাড়া কিন্তু ভাই আপনি দেখা গেছে যে কোন প্রোডাক্ট আমি কী দাম ধরলাম এটা কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না। অনেক আগের প্রোডাক্ট থাকলে পরে দেখা গেছে যে দুজনের মধ্যে একটা দেখা গেছে যে অন্যরকম একটা মনোভাব তৈরি হয় যে ভাই আমার কাছ থেকে বেশি নিয়ে যাইতেছে নাকি আমি তাকে কম দিতেছি, এই ধরনের একটা মনোভাব সৃষ্টি হয়। এই জন্যে অবশ্যই মেমোটা সাথে আনবেন। এই কুরিয়ারে যারা প্রোডাক্ট পাঠান অনেকে কিন্তু মেমোও দেন না, অনেকে বলেন যে ভাই মেমো কই রাখছি এই সেই, এতবার বলে দেওয়ার পরেও অনেকে মেমো সাথে দেন না। তো তারপর হচ্ছে কি ক্রয়কৃত পণ্য অবশ্যই 2 মাস আপনাকে চেষ্টা করতে হবে। ভাই 2 মাস যদি চেষ্টা না করেন তাহলে তো আর আপনি বুঝবেন না যে প্রোডাক্টটা চলবে কি চলবে না। তো এই জন্য আমাদের এইখানে একটা কন্ডিশন হচ্ছে কি আপনি যদি প্রোডাক্ট আমার কাছ থেকে নেন অবশ্যই 2 মাস চেষ্টা করতে হবে। 2 মাসের আগে যদি আপনি আমাকে প্রোডাক্ট ফেরত দেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে 10% কেটে রাখবো। ধরেন আপনি আমাকে 1000 টাকার প্রোডাক্ট ফেরত দিচ্ছেন, আপনার ওইখানে আপনি 900 টাকা ফেরত পাচ্ছেন যদি সেটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করেন অথবা টাকা ফেরত নেন। এই জন্যে আমরা বলবো অবশ্যই ভাই একটা প্রোডাক্ট নিলে মিনিমাম 2 মাস চেষ্টা করেন, একটা টাকা লস হবে না। ভিডিওটা ডাউনলোড করে সেভ করে রাখেন, যদি কোনো সময় সামিয়া ফ্যাশন এরকমের কোনো কিছু বলে যে ভাই আপনার প্রোডাক্ট আমি ফেরত নিব না তাহলে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। বাংলাদেশে বর্তমান দেখা গেছে যে ভোক্তা অধিকারের দেখা গেছে একটা আইন আছে, আপনারা এই আইনেও মামলা করতে পারবেন যে এই লোক ভিডিওতে এই কথা বলছে এখন প্রোডাক্ট ফেরত দিতে গেছি এই লোক প্রোডাক্ট ফেরত নিতেছে না। তো এই একটা বিষয় যে ক্রয়কৃত পণ্য 2 মাসের আগে ফেরত দিতে পারবেন না। 2 মাসের আগে যদি কেউ প্রোডাক্ট ফেরত দিতে চান অথবা পরিবর্তন করতে চান 10% আপনাকে বাদ দিয়ে দিতে হবে, 10% আমাদেরকে দিয়ে তারপর আপনাকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে হবে অথবা আপনাকে দেখা গেছে যে ওই টাকা ফেরত দিতে হবে। তো ভাই আমরা এই জিনিসটা চাই না যে আপনার কাছ থেকে আমি আপনার টাকা কেটে রাখবো বা আপনার টাকা আমি দেখা গেছে যে খাবো। তো এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই মিনিমাম 2টা মাস আপনারা চেষ্টা করেন। 2 মাস আসলে আহামরি কিন্তু অনেক বেশি সময় না, আপনি 2 মাস চেষ্টা করেন। যদি 1 পিস প্রোডাক্টও যদি বিক্রি করতে না পারেন অন্তত 1টা মাস রাখেন। যদি 1 পিসও যদি বিক্রি করতে না পারেন যে ব্লিস্টারের থেকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না তাহলে আপনি অন্তত 1টা মাস রাখেন। আর যদি ব্লিস্টার ভেঙে ফেলেন তাহলে মিনিমাম 2 মাস আপনি চেষ্টা করেন, না বিক্রি করতে পারলে আমি আসি। তো তারপর হচ্ছে কি যে কোনো পণ্যে যদি ময়লা দাগ ভাজের দাগ হয়ে যায় তাহলে সেই প্রোডাক্টটা আমরা ফেরত নিই না। তো ময়লা দাগ ভাজের দাগ কীভাবে হয় আমি একটু আপনাদেরকে বলে দিই। ধরেন এই একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিয়েছেন, বিশেষ করে লাইট ওয়াশের যে প্যানগুলো সেইগুলোতে এই ধরনের হয়ে থাকে। এইখানে দেখবেন যে দীর্ঘদিন যদি আপনি একভাবে ভাঁজ করে রেখে দেন, বিশেষ করে রাস্তার সাইডে যাদের দোকান তাদের এই সমস্যা বেশি হয় কারণ ধুলাবালি বেশি ঢোকে। তো একভাবে যদি আপনি ভাঁজ করে রেখে দেন, এমনও আছে যে যদি আপনি 10-15 দিনও ভাঁজ করে রেখে দেন এইখান থেকে দাগ পড়ে যেতে পারে ময়লা বেশি পড়লে। সেজন্য সবার উদ্দেশ্যে বলবো আপনার 5-7 দিন 8 দিন গেলে পরে একটা প্যান যখন একভাবে ভাঁজ করা থাকবে সেটা খুলে একটু নাড়াচাড়া করবেন, দেখা গেছে একটু ফ্যান চালায় দেখে একটু খুলে রেখে দিলেন তাহলে আর এই সমস্যাটার মধ্যে আপনারা পড়বেন না, এই ভাঁজের দাগটা অন্তত থাকবে না। তো এই হচ্ছে একটা বিষয়। তো আর একটা বিষয় হচ্ছে কি যে পণ্য ফেরত দিতে হলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে সরাসরি অফিসে আসতে হবে। তো এইটার একটা বিষয় হচ্ছে কি ভাই কুরিয়ারে যখন আপনার প্রোডাক্ট ফেরত দেন একেতে আমরা ভালোভাবে প্রোডাক্টটা পাই না, অনেকে সিঙ্গেল বস্তা করে দেন। তো বস্তা করে যখন আপনি প্রোডাক্টটা আমার কাছে দেন একবারে এলোমেলো খারাপ একটা অবস্থা হয়ে যায়। এই জন্য সাথে নিয়ে আসলে হবে কি আপনি প্রোডাক্টটা আমাকে দাম টাম সহ মেমো সহ মিলাই দিতে পারবেন, এ একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে আমি প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশনে পাইলাম, ভাই প্রোডাক্টটা তো আমারও বিক্রি করতে হবে তো এই জন্য আমার হাতে অবশ্যই ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্টটা পৌঁছাতে হবে। তো এখন আমাদের যে কন্ডিশন এই হচ্ছে আমাদের এটা কন্ডিশন ছিল যে এই যে একটা প্রোডাক্ট ফেরত দেওয়ার কথা যে 2 মাসের আগে প্রোডাক্ট ফেরত দেয়া গেছে যে যদি কেউ দেয় তাহলে 10% আমরা কেটে রাখবো। তো অবশ্যই আপনারা এই বিষয়টা আমাদের সাথে হচ্ছে আলাপ করবেন অথবা দেখা গেছে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমরা এই জিনিসটা করতে পারি কি না। যেহেতু ভাই আমরা বারবার বলে দিচ্ছি যে 2 মাসের আগে আপনারা প্রোডাক্ট হচ্ছে ফেরত দিয়ে অন্তত 2টা মাস আপনারা চেষ্টা করেন। তো 2 মাস কিন্তু অনেক বেশি সময় না ভাই, ব্যবসা করতে চাইলে এতটুকু কষ্ট করতে হবে, এতটুক পরিশ্রম করতে হবে। আপনি যদি এমন চান যে প্রোডাক্ট কিনে এনে ঘরে রেখে দিলাম এক দুজনকে দেখাইলাম দেখা গেছে যে টাকার দেখা গেছে আপনি ইনভেস্ট করে রাখছেন, আপনার মাথায় তো আছে যে সামি প্রশান্ত প্রোডাক্ট ফেরত দিবে, যদি এইভাবে করতে চান জীবনেও এগোইতে পারবেন না। তো এই জন্য সবার উদ্দেশ্যে বলবো যে ভাই একটু চেষ্টা করেন, রিস্ক নাই, রিস্ক আমরা নিতেছি, আপনার চেষ্টা করতে অসুবিধা কি বলেন। যে কোনো কাজ আপনি চেষ্টা না করলে জীবনেও কিছু করতে পারবেন না। এই জন্য সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা কিছুদিন হচ্ছে চেষ্টা করবেন তারপরে প্রোডাক্টটা ফেরত দেন, তাহলে অন্তত 2টা মাস যদি প্রোডাক্ট কেউ পছন্দও না করে
আপনার কাছে রেখে দেন, আমরা অন্তত এতটুকু আশ্বাস পাবো যে না আমার কাছ থেকে এই ভাইটা প্রোডাক্ট কিনছে, সে অন্তত চেষ্টা করছে, প্রোডাক্টটা বিক্রি করতে পারে নাই। কিন্তু ভাই যখন আপনার দেখা গেছে যে তিন দিন চার দিনের মাথায় পাঁচ দিনের মাথায় প্রোডাক্টটা ফেরত দিয়ে দেন যে ভাই দোকানে রাখছি পাঁচ দিনে, একজনও দেখেছে প্রোডাক্টটা ধরে নাই, তখন আসলে আমাদের কাছে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে একটা প্রোডাক্ট আসলে কারো প্রোডাক্ট কিন্তু কেউ খারাপ বলে না। এবং আমাদের আমাদের দেখা গেছে এতটুকু দেখা গেছে আমাদের নলেজে থাকে যে একটা প্রোডাক্ট দেখা গেছে এক দুই দিনে চলে না, যে একটু সময় নিয়ে হলেও প্রোডাক্ট কিন্তু থাকে না। ভাই আমরা হাজার হাজার পিস প্রোডাক্ট সেল করতেছি, আমাদের এমন অনেক প্রোডাক্ট হয় যেটা মাসের পর মাস আটকে থাকে, তো অনেক সময় দেখছে অনেক প্রোডাক্টে আমরা প্রফিটেরও চিন্তা করি না। এই যে আপনারা যারা আমাদেরকে মাঝে মাঝে প্রোডাক্ট ফেরত দেন, আমাদের কাছে যখন একটা প্রোডাক্ট রিটার্ন আসে আপনাদের কাছে কী মনে হয় যে আমরা এইটাকে প্রফিট লাভে সেল করতে পারি? কোনো সময় না। আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট, বিশেষ করে 90% প্রোডাক্টের কথা যদি বলতে যাই, যখন কেউ আমাদেরকে প্রোডাক্টটা ফেরত দেয় আমরা সেটা বলতে গেলে ফার্স্ট আমরা চেষ্টা করি যে আমরা দেখা গেছে যে আমাদের প্রফিটটা ছেড়ে দেওয়ার জন্য, প্রফিট ছেড়ে দিয়ে আমরা আমাদের যে তৈরি করা যে খরচটা বা কেনা যে খরচটা সেটাই সেল করার চেষ্টা করি। তারপরে যদি না পারি তখন আমরা 10-20 টাকা ছেড়ে দিয়েও প্রোডাক্ট সেল করি। তো এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা আপনাদেরকে সুযোগ দেই, আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা দিতেছি। ব্যবসায় আসলে রিস্ক আছে, আমরা আপনাদেরকে যে ফেরত একটা অপশন দেই এটা বলতে গেলে যে একটা আমরা রিস্ক নিতেছি আপনাদের সাথে। আপনি ভাই কয় পিস প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু আমি জানি না। তো এই জায়গাটা থেকে কিন্তু এটাও কিন্তু আমার একটা রিস্ক যে সে কয় পিস প্রোডাক্ট বিক্রি করতে পারবে কি পারবে না, সেটা আমরা কিন্তু লাভ লসের আশায় কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিচ্ছি না। প্রাথমিক অবস্থায় আমার লাভ হইতেছে ঠিক আছে, কিন্তু আপনি দেখেন 10 পিস প্রোডাক্ট এটা নিয়ে গেলেন, ব্লিস্টার ওয়াইজ নিয়ে গেছেন সুন্দরভাবে, আপনি আমাকে কি করলেন এক মাস পরে এসে আপনি আমার 7 পিস প্রোডাক্টে আমার হয়তো বা ধরেন থাই প্যান্ট যেটা আছে আমি ধরলাম আমার 50 টাকা করে 8 পিসের ইসে আমার লাভ হইতেছে 400 টাকা, কিন্তু একটা প্রোডাক্টের দাম আছে 820 টাকা 830 টাকা। তো আপনি যখন আমাকে প্রোডাক্টটা ফেরত দিচ্ছেন তখন এই প্রোডাক্টটা আমার কেনা দাম তো চলেই গেছে, 8 পিস নিছেন তার মধ্যে মাত্র দেখছে 2-3 পিস বিক্রি করছেন, ওই যে 5 পিস রিটার্ন আসছে এটা কিন্তু আমার একটা রিস্কের মাধ্যমে আপনাকে দেওয়া ছিল, কিন্তু আপনি যখন ফেরত দিচ্ছেন তখন কিন্তু আমার প্রফিটও তো চলেই গেছে, আমার যেটা ইনভেস্ট ছিল সেই ইনভেস্টটাও কিন্তু পরে আটকে গেছে। এটা কিন্তু আমার একটা রিস্ক যে ব্যবসা সবাই কিন্তু এই রিস্কটা নিয়ে কিন্তু কেউ সুযোগ সুবিধাটা দেয় না, বিশেষ করে দোকানদারদের। কিন্তু আমরা সেই জায়গাটা থেকে সুযোগ দিচ্ছি কি, আমরা ভিন্ন কিছু করতে চাচ্ছি, আমরা আমাদের ব্যবসাটা আরও বড় করতে চাচ্ছি, আমরা আপনাদের সাহায্য চাচ্ছি। আমরা অবশ্যই আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন যে জন্য আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন, অবশ্যই আপনাদের স্যার আমরা কখনোই উঠতে পারতাম না। তো এই জন্য সবার উদ্দেশ্যে বলবো যে ভাই আমরা কিন্তু আপনাদেরকে একটা রিস্ক নিয়ে কিন্তু আপনাদেরকে দেখা গেছে প্রোডাক্ট দিচ্ছি, এটা আমার একটা রিস্ক। আমি যেটা আপনাদেরকে বোঝাইলাম যে আপনি কয় পিস প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কি পারবেন না এটা কিন্তু দেখা গেছে আমরা তখন কিন্তু ভাবি না, যে কারণ অনেক সময় একটা জিনিস দেখেন, আপনি একটা জিনিস না করেন যে আপনার যখন আমরা একটা প্রোডাক্ট দিই, আমরা একটা ব্লিস্টার দিই, আমাদের আনুষঙ্গিক কিন্তু কিছু খরচ থাকে, এটা কিন্তু আপনি যখন প্রোডাক্ট ফেরত দেন আমরা কিন্তু এই আনুষঙ্গিক খরচটা ধরি না। তো এটা হচ্ছে কি, এটা আমার রিস্ক আপনাকে দিয়ে দেয়া, আপনাদের যে রিস্কটা আছে আমি বহন করতেছি, আমারও একটা ব্যবসা আমি রিস্ক নিয়ে এই ব্যবসাটা করতেছি, কিন্তু আপনাদের কিন্তু কোনো রিস্ক নাই, আপনারা চাইলে প্রোডাক্ট ফেরত দিতে পারতেছেন। এই জন্য সবার উদ্দেশ্যে বলবো অবশ্যই ভাইয়া 2 মাস চেষ্টা করবেন, চেষ্টা করে আমাদেরকে প্রোডাক্টটা ফেরত দেন। তো ভাই আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি, তো অবশ্যই যার যার মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কি বলতে চাচ্ছেন আমাদের এই বিষয় নিয়ে। তো ভাই আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।